ঝুলি খুলবি, মজার গল্প বলবি। কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। অনেক কাল আগে পুরুলিয়ায় নৃপতি রাজ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই অহংকারী, নিজের ছাড়া কারো প্রশংসা তার সহ্য হতো না। প্রণাম মহারাজ। তুমি আবার কে হে, কি চাও এখানে? আগে আমি কিছু চাইতে আসি নাই মহারাজ। কি কারণে এসেছো? আগে আমার কথা শুনলে আপনি আবার খুশি হয়ে যাবেন। অত অত ভূমিকা না করে বলো দেখি। মহারাজ, আপনার জন্য একটা সফেদ হাতি এনেছি, এই জগতে যা বিরল। তাই তাই, তা কি পাঠালো? ও হয়তো ভগবানের ইচ্ছা আছে, তিনি পাঠাইয়েছেন বলতে পারেন। আগে চলুন মহারাজ, দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে, সচক্ষে দেখবেন চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাব, চলো চলো। বাহ 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 বাহ, চমৎকার! এই হাতির পিঠে আমায় যা মানাবে না! আগে চমৎকার মানাবে মহারাজ। এই মাহু, তেকে ভালো করে সাজাও। পিঠে 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 আমার আসনটা বেশ বেশ মানানসই হওয়া চাই। আগে যা হুকুম মহারাজ। মাহুত মাহুত, তুমি তুমি কি উপহার চাও বলো আমায়। মহারাজ, আমার উপহার চাই না, আপনি এই সফেদ হাতিকে তার প্রাপ্য মর্যাদা দিলে আর আমাকে তার মাহুতের কাজ দিলেই। আমার আর কিচ্ছু চাই না মহারাজ। বেশ বেশ, তাই হবে। আর হ্যাঁ, শুনে রাখো, কাল কালই আমি এই হাতির পিঠে চেপে আমার রাজ্যে ঘুরতে বেরোব, ওকে তৈরি রেখো। তাই হবে এক মহারাজ। আচ্ছা আচ্ছা, এর নাম কি রাখি বলো দেখি। মঙ্গলময় এই সফেদ হাতিকে ঐরাবত ডাকলে বড় ভালো শোনাবে এক মহারাজ। ঐরাবত, বাহ বেশ সুন্দর নাম। ওই ঐরাবতকে আজ ভালো করে গোলাপ জলে স্নান করাও।